হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশ। আজকে আমাদের সামনে আরেকজন আমাদের ক্লায়েন্ট আছেন, দেখতেই পাচ্ছেন। ওনার মূলত গ্রেড 7 মেল প্যাটার্ন বলনেস ছিল, এবং আমাদের কাছে আমরা যখন তার হেয়ার অ্যানালাইসিস করলাম ফার্স্ট ভিজিটে, তখন আমরা তার গ্রাফসের রিকোয়ারমেন্ট যেটা বুঝতে পারলাম যে 6,500 থেকে 7,000 গ্রাফসের মতো রিকোয়ারমেন্ট ছিল। তো ইমপ্ল্যান্টে আমরা যেদিন ট্রান্সপ্ল্যান্টের দিন আমরা ট্রান্সপ্ল্যান্ট করার সময় মূলত ফার্স্ট সেশন একটা কমপ্লিট করি, ফার্স্ট সেশনে আমরা 4,500 গ্রাফটের মতো ইমপ্ল্যান্ট করেছি, এবং আজকে তার 5th month কমপ্লিট হলো এবং আমাদের কাছে পিআরপির জন্য এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট কতটা ন্যাচারাল এসেছে, একটা ন্যাচারাল ডেন্সিটি আছে, ন্যাচারাল একটা হেয়ার লাইন আছে। এবং মূলত তার আসলে হেয়ারটা একটু কার্লি প্যাটার্ন ছিল, তো আমরা তার জন্য সেকেন্ড একটা সেশন প্ল্যান করেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওনার ক্রাউন এরিয়াতে কিছু বেবি হেয়ারস আছে, ভেলাস হেয়ারস আছে, যেগুলো পিআরপি এবং মেডিসিনসের মাধ্যমে কিছুটা গ্রো হয়েছে, এবং আমরা তার জন্য একটা সেকেন্ড সেশনও প্ল্যান করেছি। সেকেন্ড সেশনে মূলত আমরা 1,500 থেকে 2,000 আরও গ্রাফস আর ইমপ্ল্যান্ট করবো। এখন ওনার ফ্রন্টের যে ডেন্সিটি আছে সেটা খুবই ন্যাচারাল এসেছে, এমনি ওনার হেয়ারটা বেশ কার্লি, এবং মেডিসিনস এবং পিআরপির মাধ্যমে এগুলোর গ্রোথ আরও ভালো হবে ভবিষ্যতে। আমরা একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই, ওনার ডোনার এরিয়ার কন্ডিশনটা। এখন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর আমরা যে মেডিসিনস মূলত দিয়ে থাকি, সেই মেডিসিনসগুলো এবং সাথে পিআরপি দিয়ে ডোনার এরিয়াটাও কিছুটা ডেভেলপ করে। এই জন্য আমরা এখন সেকেন্ড সেশনে ওনার সাথে একটা প্ল্যান করে ফেলেছি, এবং এই সেকেন্ড সেশনে আমরা এই এরিয়াটুকুতে আরও 1,500 থেকে 2,000 গ্রাফস আর ইমপ্ল্যান্ট করবো। এরপর একটা কমপ্লিট রেজাল্ট আমরা পেয়ে যাব। মূলত আসলে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে আমরা একটা সুন্দর করে একটা রুটিন করে দিই মেডিসিনসের সাথে লাইফস্টাইল মডিফাই, এবং তার স্ট্রেস ম্যানেজমেন্ট একটা সুন্দর রুটিন করে দিই সব কিছু। এগুলো সব কিছু একসাথে কম্বিনেশন করে দেওয়া হয়, এতে করে হেয়ারের গ্রোথটা যেরকম সুন্দর আসে, পরবর্তী যদি আমরা একটা সেশন প্ল্যান করি সেই ক্ষেত্রে আমাদের ডোনার এরিয়ার উপরও একটা ভালো রেজাল্ট চলে আসে, এটা ডেভেলপ করতে আরও হেল্প করে এবং রেজাল্টও ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে রেজাল্টটা আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।